ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি বানাবো আজকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ। তো আমি চিকেন ললিপপটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও, তো চলো রেসিপিতে যাওয়া যাক। চিকেন ললিপপ বানানোর জন্য এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে বোনলেস চিকেন নিয়েছি, এ দেখো পুরো এরকম সাইজের আমি খানিকটা চিকেন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা। আমি চিকেনটা যেরকম কোয়ান্টিটিতে নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে মশলা নিয়েছি। আমি বাকি ইনগ্রিডিয়েন্টস তোমাদের এখন দেখাচ্ছি না, আমি যখন রেসিপিটি বানাবো তার মাঝে আমি সেগুলো যখন বানাবো সেইভাবে আমি তোমাদের দেখিয়ে দেবো। আগে থেকে দেখিয়ে দিলে তোমাদের ইন্টারেস্ট চলে যায়, তো তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো, তাই আমি চাই তোমরা পুরো ভিডিওটা দেখো। তাই আমি প্রথমেই তোমাদের সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি না। তো আমি এবারে এটাকে একটা আমি এটার একটা মিক্সরন বানিয়ে নেব। সেটার জন্য আমি এরকম একটা মিক্সচারের মধ্যে বোনলেস চিকেনগুলোকে সব নিয়ে নেব, তার সাথে এই সমস্ত মশলাগুলোকে দিয়ে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব, দিয়ে একটা সফট একটা মিক্সচার বানিয়ে নেব। কিন্তু একটু ড্রাই টাইপের মিক্সচারটা বানাবো। আমি মিক্সচারটা বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কীরকম মিক্সচার হয়েছে। আমি চিকেনটাকে পুরো মিক্স করে নিয়েছি একটা সফট টাইপের, এবার এটাকে আমি মিক্সিং বলে দিয়ে দিলাম। তার সাথে আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা যেটা তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিয়েছি সেটাকেও আমি মিক্স করে নিয়েছি, সেটাকে ওইটার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস, দু টেবিল স্পুন লবণ দেব, 1 টেবিল স্পুন হলুদ। আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি অল্প একটুখানি, 1 টেবিল স্পুন দেব। জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন আর দেব পাস্তা মশলা, এটা আমি জিনিসটাকে বেশি চটপটা লাগবে, একটু টেস্টি লাগবে খেতে সেই জন্য আমি দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তোমরা মনে করলে চাউমিন মশলা বা ম্যাগি মশলাও দিতে পারো, আমার কাছে পাস্তা মশলা ছিল তো আমি পাস্তা মশলা দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু এটাতে কোনো জল অ্যাড করিনি, কারণ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটা জল বেরোয় তাতেই চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। একটুখানি চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো আমার এটা আমি ফিরে এসেছি, 30 মিনিটস হয়ে গেছে। আমার ঘরে বেডগ্রাম ছিল না, কিন্তু আমি ভাবলাম টোস্ট বিস্কুট দিয়েই একটা বেডগ্রামের মতনই, এটা বেডগ্রাম না, এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো আমি বানিয়ে নেব। তোমাদেরও যদি বেডগ্রাম না থাকে ঘরে তোমরা এইভাবে মিক্সিতে পেস্ট করো। দেখো আমি এখানে খানিকটা করেছি, আরও খানিকটা করে নেব এরকম মিক্সিতে, কয়েকটা বিস্কুট দিয়ে এটা একটুখানি ঘুরিয়ে নিলেই তো সুন্দর তৈরি হয়ে যাবে বিস্কুটের গুঁড়ো। তো ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা এইভাবে বানাতে পারো। আমি এবার 30 মিনিটস পর চলে এসেছি। দেখো আমি বেডগ্রাম বানিয়ে নিয়েছি, আমি এখানে কতগুলো স্টিক নিয়েছি ললিপপ বানানোর জন্য, আর আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নেব। আমি চিকেন ললিপপগুলোকে বানিয়ে নেব, এরকম করে চিকেনটা নেব, আমি 2টো নেব যেহেতু স্টিকগুলো আমার সরু সেই জন্য। দিয়ে এটাকে একবারে বিস্কুটের গুঁড়োয় চুবোবো, আমি এটাকে ডবল কোট করব। দিয়ে ডিমের গোলায় দিলাম, তারপর এটাকে আবার বেডগ্রামে চুবালাম। এইভাবে আমি সবকটাকে বানিয়ে নেব, নিয়ে আমি এগুলোকে
1 ঘন্টার জন্য আমি এটাকে এগুলোকে ফ্রিজে রেখে দেব, তারপরে আমি সবকটাকে ভাজবো। 1 আওয়ারের জন্য নর্মাল ফ্রিজে টেম্পারেচারে রেখে দেব। এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো, মানে ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল ফ্রিজারে রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপরে আমি এগুলোকে ফ্রাই করব। 1 আওয়ার হয়ে গেছে, আমি চিকেন ললিপপগুলোকে সবকটা বের করে এনেছি। এবার আমি তোমাদেরকে এটা ফ্রাই করে দেখাচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এটাতে আমি দিয়ে দেব চিকেন ললিপপগুলো। আমি ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। আমি আরেক প্লেট উল্টে নেব, একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু আমি স্টিকের মধ্যে লাগিয়েছি। আমি চিকেন ললিপপগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এপিটোপিট করে। দেখো দেখতে কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে দোকানের কেনা। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবে। এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি, এইভাবে আমি বাকিগুলোকেও ফ্রাই করে নেব। আমার চিকেন ললিপপ একদম রেডি, আমি এইভাবে প্লেটিং করেছি, দেখেই জিভ দিয়ে জল আসছে। বাড়িতে চিকেন ললিপপ বানিয়ে খাবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট দিন একটা নতুন রেসিপি নিয়ে।